হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে NMMSE 2022 এর স্কলারশিপের যে পরীক্ষা, যেটা ক্লাস 8 এর জন্য, সেই স্কলারশিপের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022-21 এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক দিন আগে অনেক ভিডিও দিয়েছি, মানে আগের বছর যারা প্রিপারেশান নিচ্ছিলে NMMSE জন্য তাদের জন্য আমি প্রিভিয়াস ইয়ারের সলিউশনের প্রচুর ভিডিও দিয়েছি। ওই ভিডিওগুলোর লিঙ্ক, মানে ওই ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাই দিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থে। তোমরা ওখান থেকে ক্লিক করে প্রিভিয়াসের যত রকম প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কীভাবে তোমরা সলভ করবে, কীভাবে নিউ অ্যাপ্রোচের মাধ্যমে সলভ করবে, সে সমস্ত কিছুর ভিডিও আমি আগেই করে রেখেছি, তোমরা ওই লিঙ্কটা থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে বেশি সময় নষ্ট না করে ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং একটা ভিডিওর মাধ্যমে ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের আলোচনাটা শেষ করার চেষ্টা করব। দেখো, তাহলে 2020-2021 যে পরীক্ষাটা হয়েছিল তার ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন, অর্থাৎ এখানে 21 দাগের প্রশ্নতে বলা আছে যে কোনো বস্তুর গলনাঙ্ক 40 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলে তার মান কত। 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ স্কলারশিপের জন্য তাদেরকে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাওয়ার কথা। 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। যদি কেউ না জানো তাহলে তখন এই সূত্র, C/5 = F − 32/9, যেটা আমরা ক্লাস 7 শিখেছি। সি এখানে 40 বলা আছে, যে 40/5 = F − 32/9। এফের মান বার করতে হবে, 5 × 8 = 40, 9 × 8 = 72 হয়, তাহলে 72 = F − 32। 32টাকে এদিকে নিয়ে আসো বা 104, 32 এর সঙ্গে 72 এর সঙ্গে 32 যোগ করলে 104 = F, বা এটাকে ভালোভাবে লিখতে পারো F = 104। তার মানে এখানে যে অপশানটা সঠিক হলো সেটা হচ্ছে এ এর অপশানটা। ওকে, পরের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন। 22 দাগের প্রশ্নতে বলা আছে বিকীর্ণ তাপের বেগ শূন্য মাধ্যমে, বিকীর্ণ তাপ মানেই হচ্ছে তোমার এখানে যে শূন্য মাধ্যমে আলোর বেগটাকে তুমি ধরতে পারো, মানে সূর্য থেকে যে তাপটা আসছে সেই তাপটা বিকিরণের মাধ্যমে আসে এবং সেই বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান, অর্থাৎ 3×10⁸ মিটার পার সেকেন্ড। 3×10⁻¹ যদি 10 লিখো তখন হবে যে সেন্টিমিটার পার সেকেন্ড। খেয়াল যেন থাকে, এটা মিটার পার সেকেন্ড, এটা সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এখানে 3×10⁸ মিটার পার সেকেন্ডে আছে সি এর অপশানটা। অনেক সময় এটা না দিয়ে এটা দিয়ে দেয়, তাই খেয়াল যেন থাকে যে সেন্টিমিটার পার সেকেন্ড আছে না মিটার পার সেকেন্ডে বলা আছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, 23-এর প্রশ্ন। 23-এর প্রশ্নে বলা আছে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক সংকেত হলো। অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম যে আয়ন তার ক্যাটায়নটা কত, অ্যালুমিনিয়াম Al3+, আর সালফেট এনআয়নটা হয় SO4-2-, তাহলে এই দুটো থেকে খুব সহজে বার করা যায়, তাহলে কত হয় Al, দুইটা এখানে আসে, তাহলে Al2 SO4 3টা এখানে নামে, তার হোল 3, Al2 SO4 তার হোল 3, অর্থাৎ এ এর অপশানটা হলো এর সঠিক উত্তর। তারপর 24-এর দাগের প্রশ্ন। 24-এর দাগের প্রশ্ন দেখো বলা আছে যে রৈখিক ভরবেগের একক, রৈখিক ভরবেগ মানে হচ্ছে লিনিয়ার মুভমেন্টাম। ভরবেগ মানে কি, এখান থেকে ভরবেগ যদি ভাবো, ভরবেগ সূত্রকে বলা হয় ভর × বেগ, আর ভরের একক কি হয়, ভরের একক হচ্ছে যে, যদি আমি এখানে কিসের একক বলা আছে, এখানে সব এসআই বলা আছে, তাহলে ভরের এসআই একক হচ্ছে যে কিগ্রা, আর বেগ মানে কি, বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে একসঙ্গে লিখলে পাওয়া যায় কেজি মিটার পার সেকেন্ড মানে বি এর অপশানটা এর কারেক্ট অ্যান্সার। 25-এর দাগের প্রশ্ন দেখো, এখানে 25-এর দাগের প্রশ্নতে বলা আছে যে শূন্যস্থান পূরণ করো জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া করলে, এটা সবাই জানো যে জিঙ্কের সঙ্গে H2SO4 বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং তার সঙ্গে জিঙ্ক সালফেট, তার মানে এখানে হাইড্রোজেন গ্যাস মানে সি এর অপশানটা। তারপর বলা আছে 26-এর প্রশ্নতে বলা আছে দেখো যে কোনটি স্কেলার রাশি, স্কেলার রাশি মানে যার নির্দিষ্ট মান আছে কিন্তু দিক নেই, যারা ক্লাস 9-এ মানে 8-এর স্কলারশিপের পরীক্ষা ঠিকই কিন্তু 9-এ থেকে কিছু প্রশ্ন আসে, তোমরা 9-এর তো উঠেই গেছো আর অনেকে শুরু করেও দিয়েছো এবং তাদের ভৌতবিজ্ঞানের প্রথম টপিকটা আছে দেখবে যে রাশি, এবং সেখানে তোমরা স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে জানবে। স্কেলার কোয়ান্টিটি মানে যে সমস্ত
রাশিগুলোর মান আছে সেগুলোকে বলা হয় স্কেলার রাশি, এবং যার মান এবং অভিমুখ দুটোই আছে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে এক্ষেত্রে ত্বরণ, বল এবং বেগ এই তিনটেরই মান এবং অভিমুখ দুটোই আছে, তাই এগুলো ভেক্টর রাশি হয়ে যাবে। কিন্তু দ্রুতি শুধুমাত্র এর মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এটা স্কেলার রাশি। অর্থাৎ 26 দাগের ডি এর অপশানটা ইজ কারেক্ট অ্যান্সার। 27 দাগের প্রশ্নতে বলা আছে যে চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক। এই প্রেশার কুকার সম্পর্কে তোমরা ভাবতে পারো, প্রেশার কুকারে কী হয়, যদি চাপটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রেশার কুকারের ভিতরে যে জিনিসটা থাকে সেটার তাপমাত্রা, মানে যদি জল থাকে তাহলে জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তুলনায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে। তার মানে যদি চাপ বাড়ানো হয় তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক বাড়বে, অর্থাৎ এ এর অপশানটা হলো সঠিক উত্তর। ওকে, পরেরগুলো যাওয়ার আগে একটু বোর্ডটা মুছে নিই। তারপর দেখো 28 দাগের প্রশ্নতে বলা আছে নিচের কোনটি অন্তরক পদার্থ। অন্তরক মানে ইনসুলেটর, মানে যেটার মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে না, মানে তড়িতের কুপরিবাহী এবং তাপেরও কুপরিবাহী বলতে পারো। সেটা কি? সেটা হচ্ছে ইবোনাইট, তামা, লোহা, জার্মিনিয়াম এগুলো নয়, কারণ তামা, লোহা এবং জার্মিনিয়াম এদের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলে যায়। কিন্তু ইবোনাইট মানে যে বাড়িতে যে সুইচ বোর্ডটা থাকে না, ইলেকট্রিক সুইচ বোর্ড, সেই ইলেকট্রিক সুইচ বোর্ডের যে সুইচটা, সেই সুইচের যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা হচ্ছে ইবোনাইট। অথবা এরকম করে ভাবতে পারো যে আগেকার দিনে যে টিভি থাকে সেই টিভির ক্যাবিনেটটা বা মোবাইল ফোনের ক্যাবিনেটটা বা যে তোমরা পেনগুলো ব্যবহার করো, পেন, হার্ড পেন মানে নিপ পেন যেটাকে বলতে পারো বা দামি পেন যেগুলো একটু বলতে পারো, সেই দামি পেনগুলোর যে বডিটা সেটা সব ইবোনাইটের তৈরি। ওকে, তার মানে এখানে ইবোনাইট হচ্ছে কি অন্তরক পদার্থ, অর্থাৎ 28 দাগের বি এর অপশানটা সঠিক উত্তর। 29 দাগের প্রশ্নতে বলা আছে কোনটি জীবাশ্ম জ্বালানি। এটা খুব সহজ, জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি জীব থেকে পাওয়া যায় কাঠ, কাঠ জীবাশ্ম জ্বালানি, কারণ বায়োগ্যাস, হাইড্রোজেন এবং পেট্রোল, বায়োগ্যাস গোবর গ্যাসকে বায়োগ্যাস বলা হয়, কিন্তু এটা জীবাশ্ম জ্বালানি নয়, হাইড্রোজেন পেট্রোলটা নয়, কাঠ জীবাশ্ম জ্বালানি, বি এর অপশানটা সঠিক উত্তর। আমি বলার আগেই তোমরা উত্তরটা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, তাহলে কী হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা জানো, তারপর আমি তো বলছি সেখান থেকে তোমরা উত্তরটা চেক করে নিতে পারো যে সঠিক হচ্ছে কি হয়নি। 30 দাগের প্রশ্নতে বলা আছে কোনটি ফিকে হলুদ বর্ণের। হলুদ বর্ণের পদার্থ NaCl, NaCl নুন তো নয়, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটা সাদা বর্ণের হয়। NO2 মানে হচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা বাদামি বর্ণের, তাহলে কঠিন শুধুমাত্র সালফার। এখানে সি এর অপশানটা সঠিক উত্তর। যদি তোমরা নাও জেনে থাকো অপশানগুলোর থেকে ওমিট করার চেষ্টা করো। যদি তোমরা দেখো যে দুটো অপশান তোমরা বাদ দিতে পারছো, তাহলে দুটো অপশান পড়ে থাকে, তখন তুমি 50% চান্স নিতে পারো। না জেনে উত্তরটা দাগানোর কোনো দরকার নেই, তোমরা অপশানগুলোর থেকে বাদ দেওয়ার চেষ্টা করো, এবং বাদ দেওয়ার পর দেখো তোমরা কতটা উত্তরটার কাছাকাছি যেতে পারছো। যদি দেখা যায় যে 50% চান্স আছে, মানে দুটো অপশান বাদ দিতে পেরেছ, আর দুটো অপশানের মধ্যে তোমরা ঠিক করতে পারছো যে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা উত্তর হলেও হতে পারে, তখন তোমরা চান্স নিতে পারো। ওকে, 31 এর প্রশ্নতে বলা আছে যে কোনটি কার্বনের রূপভেদ নয়, মানে অ্যালোট্রপ নয়। কার্বোজেন, কোক, গ্যাস কার্বন, ফ্লোরিন, কোক, গ্যাস কার্বন, ফ্লোরিন এগুলো কার্বনের অ্যালোট্রপ, কিন্তু কার্বোজেন কার্বনের অ্যালোট্রপ নয়। কার্বোজেন কি? কার্বোজেন হলো যে অক্সিজেনের সাথে যদি 5% কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দিই, তখন সেটাকে বলা হয় কার্বোজেন বলা হয়, ওইটাকে বলা হয় কার্বোজেন। অক্সিজেনের সঙ্গে 5% কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে তৈরি করা হয় কার্বোজেন। 32 এর প্রশ্নতে বলা আছে নিচের কোনটি সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি। কয়লা দূষণ করে, সিএনজি কম করে, পেট্রোল করে, ডিজেল করে। তাহলে সিএনজি সবচেয়ে কম দূষণমুক্ত জ্বালানি। 33তে বলা আছে একটি চৌম্বকিত বলয়ের মেনু সংখ্যা হলো। চৌম্বকিত বলয় মানে একটা ম্যাগনেট, যেটা রিং, মানে এরকম যদি একটা চুম্বক, গোল চুম্বক এরকম থাকে না, তোমরা ছোটোবেলায় বা ছোটোই আছো এখনও, তো এরকমভাবে অনেক চুম্বক নিয়ে তোমরা খেলা করেছো, যেটা তোমাদের দেখবে বড় বড় স্পিকারে থাকে এই চুম্বকগুলো। তাহলে এই চুম্বকগুলো একটা রিং চুম্বকের কটা মেরু আছে, এটা অনেকেই ভুল করে। অনেকে বলে যে একটা মেরু আছে, কেউ বলে না মেরু নেই, দুটো মেরু থাকবে। কটা মেরু থাকে না, দুটো মেরু থাকে। কী করে থাকে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বি এর
অপশানটার সঠিক উত্তর হলো দুটো মেরু থাকে। কী করে হয় আমি দেখো এখন বুঝিয়ে দিচ্ছি। যদি মনে করো এটা একটা দণ্ডচুম্বক হয়, দণ্ডচুম্বকের নর্থ এবং সাউথ দুটো পোল থাকে, দণ্ডচুম্বক লম্বা দেখে দণ্ডচুম্বক, দণ্ডচুম্বক এই চুম্বকটাকে যদি তুমি একটু ভালো করে মডিফিকেশন করো, মানে বাইরের দিকগুলো একটু কেটে কেটে দাও, তাহলে এরকম করে গোল আকৃতি আমি একটা চুম্বকে পরিণত করতেই পারি। সিলিন্ডার আকৃতির দণ্ড চুম্বকটাকে সিলিন্ডার আকৃতি আমি করতে পারি, তখন এটা কী হয়ে যায়, এটা নর্থ এটা সাউথ, এখনও কোনো চেঞ্জ হবে না। এরপর যদি মনে করো আমি এই চুম্বকের একটা পিস কেটে নিই, একটা পিস যদি এরকম করে কেটে নিই, এরকম করে একটা পিস একটা কেটে নিলাম, মানে এরকম করে পিসটা কেটে নিলাম একটু, ওকে এরকম করে পিস কেটে নিলাম, তাহলে উপর দিকটা কী হচ্ছে, তাহলে উপর দিকটা সেই তো, আর এটা চুম্বক যদি থাকে, এটা যদি চুম্বক থাকে, চুম্বক যদি এখানে নর্থ এবং এখানে সাউথ থাকে, তুমি এটা কেটেও না, যতবার কাটো না কেন, সে যতগুলোই ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক পাবে সেখানে নর্থ সাউথ অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখানে উপর দিকটা নর্থ, নি দিকটা সাউথ, তাহলে এই যে ক্ষুদ্র যে অংশটা এটা নর্থ এটা সাউথ হয়ে যাবে। তার মানে এটাও একটা রিঙ্গের মতো টাইপের নয়, তার মানে কি রিঙ্গের মতো টাইপ হচ্ছে, কথার অর্থ হচ্ছে উপর দিকটা নর্থ নিজিত সাউথ অথবা উপর দিকটা সাউথ নিজিকটা নর্থ, যেমন করে তুমি চুম্বকটা কাটছো। তা রিং চুম্বক মানে ওটা কি বলয় চুম্বকেরও দুটো মেরু থাকে, একটা নর্থ একটা সাউথ। তার মানে এখানে 33 বি অপশান সঠিক উত্তর। 34 বলা আছে সূর্যে যে পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় তা হলো, সূর্যের যে এত শক্তি সেই শক্তি তৈরি হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো নিউক্লিয় সংযোজন অর্থাৎ নিউক্লিয় ফিউশন। দু ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়, একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন যেটাকে বলা হয় নিউক্লিয় ফিশন, আর একটা বলা হয় নিউক্লিয় সংযোজন যেটাকে বলা হয় নিউক্লিয় ফিউশন। ওকে, তাহলে নিউক্লিয় বিভাজন মানে কি, নিউক্লিয় বিভাজন হচ্ছে যে একটা পরমাণু নিউক্লিয়াসকে কোনো একটা নিউটন দিয়ে আঘাত করে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করছে, এগুলো বলে নিউক্লিয় বিভাজন, যেটা তোমরা ক্লাস টেনে গিয়ে পড়বে। যাই হোক, তোমরা শুধু এক্সাম্পল মনে রাখো, নিউক্লিয় বিভাজনের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করা হয়, আর নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন বোমা, এবং পৃথিবী এবং সূর্যের যে শক্তি সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। ওকে, তো নিউক্লিয় সংযোজন অর্থাৎ বি এর উত্তরটা সঠিক উত্তর। 35 বলা আছে মার্বেলে উপস্থিত মৌলগুলি হলো, মার্বেল ক্যালসিয়াম কার্বোনেট সংকেত কি, মার্বেলের সংকেত CaCO3, তাহলে কী আছে, ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, ক্যালসিয়াম কার্বন অক্সিজেন সি এর অপশানটা। 36 বলা আছে শুষ্ক বরফ কঠিন কার্বন ডাইঅক্সাইড, সবাই জানে কঠিন কার্বন ডাইঅক্সাইড, ডি এর অপশান। 37 বলা আছে বাঁধের নিচের অংশের দেওয়াল বেশি চৌড়া করা হয়, কারণ যদি কোনো বাঁধ দেওয়া হয় তাহলে বাঁধটা তোমরা যদি দেখো ভালো করে এরম করে তৈরি হয়, এ নিদিকটা বাঁধটা এরম করে তৈরি করা হয়, মানে এরম করে বাঁধটা থাকে, মানে নিচের অংশের বেশি চৌড়া থাকে, নিচের অংশের বেশি চৌড়া থাকে কারণ কি, কারণ ওই নিচ দিকে জলটা বেশি চাপ দেয়। অপশানের দিকে তাকিয়ে দেখো, অপশানে লেখা আছে জল নিচের অংশে দেওয়ালে কম চাপ দেয়, না কম চাপ দিতেই পারে না বেশি চাপ দেয়, জল নিচের অংশে দেওয়ালে বেশি চাপ দেয়, অর্থাৎ ডি এর অপশানটা দেখো, ডি এর অপশানটা সঠিক উত্তর। 38 বলা আছে যে একটি বস্তুর ভর 3 কেজি, বস্তুটির ওজন কত হবে, ওজন W সূত্র কি, M×G, বস্তুর ওজন মানে কি ভর ইন্টু গ্রেভিটেশনাল ফোর্স, এম কত বলা আছে এখানে 3 বলা আছে, আর জি এর মান কত বলা আছে 10 বলা আছে, মানে 30, এবার একক দেখো সবগুলোই 30 যে দেখো এখানে এমটাতে কেজিতে লেখা আছে, তাই তো, হ্যাঁ কেজিতে লেখা আছে, আর জিটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে লেখা আছে, মানে কি দুটোই লেখা আছে এসআইএ লেখা আছে, তার মানে কি ওয়েটটা হবে এসআই, আর ওয়েটের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে 30 নিউটন, অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশানটা সঠিক উত্তর। তাহলে খুব তাড়াতাড়ি আলোচনা করলাম, আশা করি তোমরা ফিজিক্সের প্রশ্নগুলো বুঝতেও পারলে, এমনকি ফিজিক্সের প্রশ্নটা খুব একটা কঠিন থাকেনি, তোমরা দেখতেও পেলে। ওকে, তাহলে পরের পার্টটা হয় অঙ্ক নিয়ে আসবো অথবা লাইফ সায়েন্সের ভিডিওগুলো নিয়ে আসবো, না লাইফ সায়েন্সের টপিকটা নিয়ে আলোচনা করবো। তোমরা সঙ্গে থেকো, লিখো তোমাদের কেমন লাগছে। ওকে, তাহলে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।